এই লিগেল লিটি ফাইতে আমার এত দেরি ওর করি আমি সকালে ঔদলের বেনারও যাই বিকালে ঔদলের বেনারও যাই যারা এখানে এসাইলাম শিকার নিয়ে আছেন তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়রানির শিকার হচ্ছেন এখন যদি এখন শেষ পর্যন্ত ওই না তো দেশে যাওয়া

লিগল 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 চাই হিতে হবে দিতে হবে ওবা ভাইসাব আপনারে দেখি হকল মিশিলো ও মিশিলো হ মিছিল ও দলো হো দলো আপনি আসলে কোন দল কোনটো তো বুঝলাম না হকল দেখি আপনি মারইন আপনার পরিচয় আমি নি আমি ভাইসাব আমি সাংবাদিক ওকে আমি দল পরিবর্তন করলাম বিগত সতেরো বছর থাকি শুধু এই দেশর লিগেল একটা অ্যাসাইনমেন্ট মারিয়া লিগেলিটি ফাইবার লাগি। এই লিগেলিটি ফাইতে আমার এত দেরিওর করি আমি সকালে হৌ দলের বেনারো যাই বিকালে হৌ দলের যাই আমার জীবনের কোনো নিস্তার নাই সতেরোটা বছর থাকি আমি আজকে দল বদলাইতে বদলাইতে আমার আইস পর্যন্ত লিগেলিটির রাইট আমি ফাইলাম না এটার লাগে আপনারা সাংবাদিকরাও কিছুটা দায়ী আছেন ইতাতো মোস্তখেন হলে আপনি এখন কইলা সাংবাদিক আমি টেকি গেলাম নি আপনারে প্রশ্নটা। দেখো ইন সাংবাদিক সব আপনারা সাংবাদিকরা শুধু বড় বড় নেতাহলর সাককাত কারণে আমরার মত এসআইএলএমসি কারহলর যদি আপনারা সাককাত কারণিতা দেশে বিদেশে প্রচার হইতো আমরা লিগালিটি পাইতাম এই দেশর নাগরিকত্ব পাইতাম দেশে রে মিটিংস ফাটাইতাম পয়সা কড়ি ফাটাইতাম আত্মীয়-স্বজন আরো আনি এই দেশ হারাইতাম। আপনারা সাংবাদিকরা খালি বড় বড় নেতা সাংবাদিক হলে সাংবাদিক লিখতে পারবো এটা তো আইনের ব্যাপার আইনের মানুষের আপনারা এনা যাইতা আমি আইনের পিছিয়ে কিছু গুড়তে গুড়তে সলিসিটাররা আমারে এই রকম একবারে সকালে হইয়া দেই ওই রকম বিকালে হইয়া দেই আমি যাই মো কোনো রকমের ফতে আমার খাম করতে করতে মেরুদণ্ড ধরে লিছে যা ইনকাম করি সলিসিটার ব্যারিস্টার হলটা দিতে দিতে আমার জানার হালত খারাপ আপনারা সাংবাদিকরা কিছুটা দায়ী আছেন বুঝলাম তো অতদিন থেকে যখন ওর না ওর না যখন এখন যদি এখন শেষ পর্যন্ত ওই না তো দেশে যাওয়া লাগবো দেশ যাইতাম না আমি ইতিমধ্যে এগারোটা দল পরিবর্তন করছি এই সতেরো বছরে এই দলের পক্ষে গেলাম হি দল ফড়ি যায় আবার ও দলের পক্ষে আইলাম ই দল উঠি যায় আমার এসাইলেম কেইসর কোনো সমাধান আয় না আইনের মধ্যে খালি পরিবর্তন ঘটে আমি এখন চিন্তা করছি এখন চিন্তা করছি এখন যদি লিগালিটি না পাই তাইলে আমি হতা হয়ে যাব হতা কোনটা বুঝছেন না নি শরীফ থেকে শরীফা ওথা ও দেখো কা হরবে হরবে হর হর ও মাই তে তো আপনি বললা অভিনয় জানো অভিনয় নাই লিগ্যালিটি ফাওয়াল লাগে যদি শরীফ থাকে শরীফা হইতে হয় তাতেও আমি রাজি ধর্মের নামে কত কিছু আছে আমার বিধর্মের নামে কত কিছু কিন্তু আমার লিগালিটি হইতে গিয়া যদি আমি শরীফ তাকে শরীফা হইতে হয় আমি যদি হঠা হইতে হয় তাও ওইমু আপনারা সাংবাদিকরা আমরার দিকে তাকাও কা আমরার দিকে দয়া করো কা আপনারা আপনারা সাংবাদিকরা খালি বড় বড় নেতা হলর সাক্ষাৎকার নেন আমরা এসাইলাম সিগারেট হল রে আপনারা টাইম দিরা না দুই লাগে আপনারা সাংবাদিকরা বুছি বুচ্চি ভাইসাব আপনারা লগিয়া সুপ্রিয় দর্শক আসলে যারা এখানে এসাইলাম শিকার নিয়ে আসেন তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়রানির শিকার হচ্ছেন অনেকেই বিশ পঁচিশ বছর থেকে বিভিন্নভাবে আইনের আশ্রয় নিয়েও তারা হতে পারছেন না বিভিন্নভাবে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটের ডামাডুলের কারণে আমরা যেই থাকি না কেন তারা এবং কাজও পাচ্ছে না এবং মানবেতর যেখানে বাংলাদেশে যে কীভাবে বলবো বাংলাদেশে তারা তো এর থেকে ভালো অবস্থানে ছিল কিন্তু এখানে উন্নত জীবনযাপনের আশায় এই যে অবস্থানে তারা চলে আসলো সাংবাদিক সব সাং বাংলাদেশ ভালো অবস্থানে যদি সত্য প্রকাশ করে নাই আমি বলছি এখন যে আপনাদের যে অবস্থান সেই বাংলাদেশও আগেও ভালো আসলাম না ইংল্যান্ডও এখনও বালা নাই ওইবো আমি তো দেশও বালা আসলাম আমার ব্যবসা বাণিজ্য সকলতা আসিল আমি বোধ ফিট ফর মানুষ আসলাম কিন্তু এখনই নই শিকার আমি তো বাংলাদেশ আমার কিছু আসিল না হচ্ছি আমি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এই মানবিক অমানবিক অর্থাৎ মানবেতর জীবনযাপন করছেন এই তারা কোনোভাবেই তাদের চূড়ান্ত যে আশা এখানে লিগেল হবেন দেশের জন্য রেমিটেন্স পাঠাবেন আত্মীয় সহযোগিতা করবেন নিজের ভবিষ্যতের জন্য সেই সুযোগটা পাচ্ছেন না আমরা যে যেখান থেকেই তাকে না সব আজ আমার ছয় চল্লিশ বছর বয়স আমি এখানে বিয়ে দিয়েও এখনো করতাম পারছি না আমার একটা লাইফ আছে জিন্দা আছে আপনারা কথা আমি বুড়া হয়ে গেছি এই করতে করতে আমার সংসার বান্ধা হইছে না আপনারা ওখানে জি সুপ্রিয় দর্শক যে জিনিসটা বলতে চাচ্ছি যে যে কোনো প্ল্যাটফর্ম থেকে হয় না কেন আমরা যারা এখানে বাংলাদেশের মানুষ রয়েছি এ ধরনের যারা মানবেতর জীবনযাপন করছেন বিশেষ করে আমরা এই দেশে আমাদের নেই বা নেক্সট খবর রাখতে পারি না কিন্তু আমরা সবাই এগিয়ে আসি মানবিকভাবে এই সময় এস এসআইলাম সিকার যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করি তাদের উন্নত জীবনের জন্য একটা ব্যবস্থা করে দেই ধন্যবাদ সকলকে আমাদের ফটিক টিভির সাথে তাকার জন্য থ্যাংক ইউ সাংবাদিক ইসুবালি ভাই আপনি আমার ভাই আইস থাকি আপনি সবসময় দরবা আমি চৌকে দেখি আমার জিন্দগি শেষ এই ভাইটা এই বাড়িটা জি ভাই আপনি কিছু বলবেন আপনার কিছু নয় আসলে এরা একদম নির্বাক হয়ে গেছে তাদের মুখের কথা বন্ধ হয়ে গেছে তারা কি বলবে একটাই উদ্দেশ্য তাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ সকলকে